ঢাকা 5 আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যাত্রাবাড়ী থানার আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু। আর হাজ কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করতে ঢাকা 5 আসনের সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডে। নিয়মিত হচ্ছে মতবিনিময় সভা ও সকল জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন এ সকল নেতাকর্মীরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এমপি প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হারুনা রশিদ মুন্না সহ সকল নেতৃবৃন্দ। 50, 69, 70 নং ওয়ার্ডে মতবিনিময় সভার আয়োজন করেন কাউন্সিলর আতিকুর রহমান আতিক, মাসুম, বাচ্চু, শহীদ, আরিফ সহ অন্যান্য আওয়ামী নেতৃবৃন্দ।